हेलो गाइस, वेलकम टू जीडीएम ट्यूटर। আমি রাকিব হোসেন। আজকে আমরা দেখব অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস। সো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে নিউ এ ক্লিক করব। তো আমরা নিউ একটা ডকুমেন্ট নিব। সো প্রথমে আমরা ডকুমেন্টের নামটা দিয়ে দিব। দেন আমরা এখানে ডকুমেন্ট টাইপ, এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্ট টাইপ আছে। সো আমরা এখানে যেটা দেখব সেটা হলো আমরা এখানে কাস্টম নিয়ে নিব। সো আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করে নিই। দেন আমরা এখান থেকে আমরা কাস্টমাইজ আমাদের উইথ এবং হাইট নিয়ে নেব। তো এখানে আমরা আমাদের উইথ এবং হাইট নেওয়ার আগে আমরা এখান থেকে ইঞ্চিটাকে পিক্সেল করে দেব। সো আমরা এখান থেকে আমাদের উইথটা নিয়ে নিই 1500 অ্যান্ড হাইটটা নিয়ে নিই 1000। সো নিয়ে নিলাম আমরা। আমাদের রেজুলেশনটা এখানে 300 আছে, আর এখানে তার নিচে আছে কালার মোড। সো আমরা আপাতত এখানে কালার মোড RGB আছে আর সিএমওকে আছে, এই দুটার দিকেই মূলত আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে এই দুটা অপশন। সেটা হলো RGBটা হলো মূলত ওয়েবের জন্য ইউজ হয় আর সিএমওকেটা হয় প্রিন্ট প্রোডাকশনের জন্য। সো এখানে আমি RGB রাখলাম। RGB তো মূলত 72 আপনার স্ট্যান্ডার্ড সাইজ রেজুলেশন, বাট আমি একটু বেশি রাখবো, 300 রাখবো। আর সিএমআই ক্ষেত্রে যদি কাজ করতে চান তাহলে রেজুলেশন 300 রাখা এটা মূলত ধরতে গেলে বাধ্যতামূলক, নাহলে আপনি যখন কোনো কিছু পিন দিবেন সেটা খুবই রেজুলেশনটা ভালো আসবে না। আর এর পাশে আছে 8 বিট। সো আমরা 8 বিটই রাখবো আপাতত, অনেকে 16 বিটেও কাজ করে, তো আমি 8 বিটই রাখি আপাতত। ম্যাক্সিমাম কাজই আমাদের 8 বিটে হয়ে যায়, বিশেষ বিশেষ বিভিন্ন কেসে আমরা 16 বিটে কাজ করি। এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আছে যেখানে হলো হোয়াইট, মানে আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা যে ডকুমেন্টটা নিচ্ছি ওই ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডটা কী হবে সেইটা মূলত এটা। আমরা কি ব্যাকগ্রাউন্ডটা কি হোয়াইট নিবো নাকি ব্ল্যাক নিব, নাকি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারে কাস্টমাইজলি নিতে পারি আমরা ইচ্ছা করলে, মানে কাস্টমাইজ করে নিব, মানে কাস্টম করে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা নিবো, এগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি, বা ট্রান্সপারেন্ট নিব এটা দেখতে পারি। সো আমি এখানে হোয়াইট রাখলাম, যেহেতু আমাদের ডকুমেন্ট থেকে আমাদের যে মেইন ইন্টারফেস থাকবে আমরা লেয়ার থেকে বিভিন্ন চেঞ্জ করে নিতে পারি আমাদের এই সবগুলো অপশনই। সো আমরা এখানে এটা কিছু করার দরকার নেই, এটা হোয়াইটই রাখবো আমরা ডিফল্ট। আর এখানে অ্যাডভান্স এটা আসলে আপাতত জানার কোনো দরকার নেই, এটা ডিফল্ট যেভাবে আছে এভাবেই থাক। সো আমরা এখানে ওকে দিই। দেন দেওয়ার পরে দেখেন আমাদের একটা নিউ ডকুমেন্ট ওপেন হয়ে গেল। সো এখানে এই ডকুমেন্টটা ওপেন হওয়ার পরে দেখেন আমাদের এখানে ফাইল, এডিট, মেনু আমরা একটা বার দেখছি, যে বারটা আমরা আগে দেখেছিলাম, কিন্তু এই নিচের বারগুলো দেখতেছিলাম না এর আগে। বাট আমরা ডকুমেন্ট নেওয়ার পর আমরা নিচে এই বারগুলো দেখতে পাচ্ছি, টুল বক্স দেখতে পাচ্ছি, আরও বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। তো এখানে যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এই যে বিভিন্ন যে অপশনগুলো দেখছি এটাকে আমরা মূলত বলি মেনু বার। সো এই মেনু বারের ভিতরে আবার বিভিন্ন ধরনের অপশন আছে দেখেন। তো এই বিভিন্ন ধরনের মেনু বারের ভিতরে যে অপশনগুলো আছে এই মেনু বারের অপশনের আবার সাব অপশন আছে, দেখেন ওই যে অ্যাডজাস্টমেন্ট তার ভিতরে সাব অপশন, তো আমরা এই অপশনগুলো এখানে দেখতে পাই। সো এইটা হলো মূলত আমাদের মেনু বার। দেন এর নিচে যেটা আছে সেটা হলো আমরা বলি ডাইনামিক টুল বার। এটা মূলত ডাইনামিক টুল বার বলার বিশেষ কারণ রয়েছে, তা হলো দেখেন আমি এখন আছি একটা টুলে। সো এটা আমাদের টুল বক্স, এই টুলে একটা বিশেষ টুলে আমরা আছি। তো এখান থেকে যদি আমরা অন্য কোনো টুলে ক্লিক করি দেন দেখেন আমাদের অটোমেটিক্যালি আমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে গেলো আমাদের এই টুল বার থেকে। ডাইনামিকলি আমরা যেই টুলে ছিলাম ওই টুলের অপশনগুলো থেকে আরেকটা টুলে যখন আমরা সুইচ করি এই টুলে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এখানে দেখায়। তাহলে আমি যদি এই টুলে ক্লিক করি দেন এই টুল রিলেটেড যে অপশনগুলো আছে সেগুলো আমাদের এখানে ডাইনামিক টুলবারে দেখায়। এটা আসলে ডাইনামিকলি টুলের সাথে চেঞ্জ হওয়ার কারণে এটাকে ডাইনামিক টুলবার বলা হয়। সো এখানে আমরা দেখলাম মেনুবার, ডাইনামিক টুলবার। দেন আমরা দেখব দেখেন এখানে ক্লাস 1 লেখা আছে, এটা মূলত আমাদের ডকুমেন্টের টাইটেল বার। তো আমরা এই ডকুমেন্টের টাইটেল কী দিয়েছিলাম, ক্লাস 1 দিয়েছিলাম। দেন আমাদের এই যে 66.7% দেওয়া আছে, দেন RGB 8 মানে 8 বিট RGB দিয়ে নিয়েছিলাম। আর 66.7% মানে হলো আমাদের যে এই ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টটা আমরা 66.7% দেখতে পাচ্ছি। এটা যদি আমরা আরও একটু ভালো করে বুঝতে চাই তাহলে আমরা কী করতে পারি, আমরা একটা নতুন একটা ইমেজ ওপেন করবো। ওপেনে গেলাম, যাওয়ার পরে আমি একটা ওপেন নিয়ে নিই, একটা ইমেজ নিয়ে নিই, ইমেজ নিয়ে আমি ওপেন করে ফেলি। দেখেন এই ইমেজটার মধ্যে আমাদের 16.7% দেখাচ্ছে, তার মানে আমরা শুধু একটা ইমেজের 16% দেখতে পাচ্ছি, বাকি পার্সেন্টেজ কিন্তু দেখতে পাচ্ছি না।
সো আমরা যদি এটাকে 100% দেখতে চাই তাহলে কি করতে পারি, আমরা ভিউ যাবে, ভিউ যাওয়ার পরে আমরা এখানে 100% ক্লিক করব, আর এটার শর্টকাট হলো Ctrl+1। দেখেন 100% দেখলে এটা কত বড় একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি, এটা এটা 100%। হ্যাঁ, তা আমরা এইটাকে যদি আমাদের যে এখন আমাদের যে ফটোশপ ওপেন আছে, এই ফটোশপের যে স্ক্রিন সাইজ আছে, এই স্ক্রিনের মধ্যে যদি আমরা এই ইমেজটাকে ফিট করতে চাই তাহলে আমরা কী করবো, ভিয়ে যাবে, এই যে ফিট অন স্ক্রিন দিব Ctrl+0। হ্যাঁ, একটা হলো Ctrl+1 আর একটা হলো Ctrl+0। তো Ctrl+0 দেওয়ার পরে দেখেন আমাদের এই স্ক্রিনের মধ্যে যতটুকু জায়গা ছিল অতটুকুর মধ্যে আমাদের এই ইমেজটা ফিট হয়ে গেছে। যেমন ধরুন আমি এই ইমেজটাকে আমি এতটুকু নেই, একটু জুম করে নিলাম, নেওয়ার পরে আমি ধরেন আমি এই একটা এই কালারটা আমি এখানে দেব, এই কালারটা এখানে বড় করে এভাবে দিয়ে দিলাম। দেখেন এখন যদি আমি এখানে ভিউ যাই, দেন আমি এটা ফিট অন স্ক্রিন দিই, দেন আমাদের যে স্ক্রিনের যে সাইজটা ছিল, আমাদের ক্যানভাস সাইজটা যেটা ছিল ওইটার ভিতরে আমাদের ডকুমেন্টটা সুন্দরভাবে ফিট হয়ে গেছে। এটা মূলত এখানে বিষয় বোঝার বিষয়। আর যদি আমরা 100% দেখতে চাই Ctrl+1 বা 100% এখানে আমরা ক্লিক করতে পারি। সো আমি এখানে আবার এটাতে গেলাম, ফিট অন স্ক্রিনে যাই, দেন আমি এটাকে রিসেট দিতে পারি। দেখেন আমাদের যে এই যে আমাদের টুল বার আর এই পাশে যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বারগুলো, এটাকে আমরা মূলত বলি বিভিন্ন ধরনের প্যালেট। হ্যাঁ, তো আমরা এটাকে রিসেট দিয়ে নিই, রিসেট দিয়ে আমাদের আগের মতো হয়ে গেলো। তা আমি এটা আবার ওই সেম ফিট করে নিই, ফিট অন স্ক্রিন দিয়ে দিই, দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের এখানে বিভিন্ন ধরনের প্যালেট আছে, একটা কালার, দেন তারপরে সোয়াস, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, দেন প্রপার্টিস, অ্যাডজাস্টমেন্ট, লেয়ার, চ্যানেল, পাথ, হ্যাঁ এই বিষয়গুলো আছে। তা আমরা যদি এই পুরো বিষয়টা ভালো করে বুঝতে চাই তাহলে আমরা যদি একজন আর্টিস্ট যে ছবি আঁকে ক্যানভাসে, তার তুলি এবং তার যে রঙের যে আলাদা প্যালেট থাকে সেটার সাথে তুলনা করি, এই পাশের যে প্যালেটগুলো দেখতেছি এটা হলো রঙের বিভিন্ন ধরনের রং বা বিভিন্ন কিছু রাখা, আর এই পাশে আমাদের যে তুলিগুলো থেকে শুরু করে তুলি বা অন্যান্য বিষয়গুলো এগুলো তুলি রাখা আছে, এরকম ধরতে পারি আমরা। তো আমরা এখান থেকে তুলি নিই, তুলি নিয়ে আমরা এখান থেকে কালার পিক করি বা রং নিই, তুলি দিয়ে রং নিই, নিয়ে আমরা আমাদের ক্যানভাসে কাজ করি। এটা একদম সহজ বা একদম বিগিনারদের জন্য এভাবে আমি বললাম, তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এখানে আমরা যেটা এখন আপাতত যতটুকু বুঝতে পারলাম ততটুকু আমি একটু রিক্যাপ করে দিই। যেমন এইটা আমরা যেটা দেখছি এটা হলো মেনুবার, ফাইল, এডিট, ইমেজ। এই মেনুবারের ভিতরে বিভিন্ন ধরনের অপশন আছে, এই অপশনের আবার সাব অপশন আছে, দেন তার নিচে যে বারটা আছে এটা হলো টাইটেল, এই ডাইনামিক টুল বার, ডাইনামিক বার বলি, হ্যাঁ ডাইনামিক বার। তো আমরা এই ডাইনামিক বার বলার কারণ হলো আমাদের এটা টুলসের সাথে আমাদের অপশনগুলো চেঞ্জ হয়ে যায়, এই জন্য এটাকে আমরা ডাইনামিক টুল বার বলি। দেন আমরা নিচে যে অপশনটা দেখছি আমাদের যে ইমেজের নামটা থাকবে বা আমাদের ক্যানভাসের যে নামটা থাকবে সেটা এখানে দেখাবে, দেন আমরা ইমেজটা কত পার্সেন্ট দেখছি, কত পার্সেন্ট দেখতে পারতেছি আমাদের এই স্ক্রিনের মধ্যে সেটা দেখাচ্ছে, দেন আমি ইমেজটা কি RGBতে নিলাম নাকি CMYKতে নিলাম সেটা দেখতে পাচ্ছি, দেন তার পাশে যেটা আসে সেটা হলো বিট, আমি যদি 16 বিটে কাজ করি 16 বিট দেখাবে বা 8 বিটে যদি কাজ করি সেটা হলো 8 বিটে দেখাবে। আর এই পাশে আছে টুল বক্স, আর এই পাশে আছে কালার প্যালেট বা বিভিন্ন ধরনের প্লেট। সো আমরা আপাতত এতটুকু বুঝতে পারলাম। এখন আমরা যেটা করব আমরা ডকিং আনডকিং দেখব। দেখেন আমাদের ফটোশপে বিভিন্ন বিষয় আছে, যেমন আমরা যে কোনো ধরনের টুল বক্স এখান থেকে ডক আনডক করতে পারি, যেমন এটা আমি আনডক করে ফেললাম, আমি এটা আনডক করে এখানে ডক করে দিই, দেন আমি এটা আবার কী করতে পারি, ধরেন আমি এটা পুরোটা ধরে আমি এটাকে আনডক করে দিলাম, দেন এটা আমি এখানে ফিট করে দিতে পারি। হ্যাঁ, কারণ আমি এখানে ফিট করে দিলাম, তা এখানে আমি ফিট করতে পারি আমাদের চাহিদা মনো অনুযায়ী, আমরা আমাদের যে প্যালেট তারপর টুলস বক্স এগুলো আমাদের মতো সাজিয়ে নিতে পারি আমরা আমাদের কাজ করার সুবিধার্থে। এই ডক আনডকের বিষয়টা আসলে খুবই সহজ, জাস্ট ধরবেন, ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দেবেন, আনডক হয়ে গেলে আবার যদি কোথাও ডক করতে চান দেন এখানে ক্লিক করে দেন এটা জাস্ট এখানে নিয়ে গেলে যে আমাদের দেখাচ্ছে এটা আসলে আনডক হবে কি হবে না, ডকিং হয়ে গেল। হ্যাঁ, আমরা এটাকে রিসেট যদি করতে চাই, ধরেন আমাদের কোনো কিছু চেঞ্জ হয়ে গেল কাজ করতে করতে, এখন আমরা বুঝতে পারতেছি না এটাকে কীভাবে আগের মতো করবো, বা এটা আমি পুরোটা যদি নিয়ে যাই আগের মতো করাটা আসলে খুব টাফ হয়ে যাচ্ছে, হ্যাঁ তখন আমি কী করবো, আমার এখানে যাব, যাওয়ার পরে আমি আমার এখানে রিসেট অ্যাসেনশিয়াল দিতে পারি, বা এখানে আমি রিসেট আমার যে কারেন্ট ওয়ার্ক প্রেস ছিল কাস্টম ওয়ার্ক প্রেস ওটা আমি ক্লিক করে দিলাম,
তা আমি এখান থেকে আপাতত আমাদের যে ওয়ার্কপেসটা ছিল আবার সে আগের মতো হয়ে গেল, প্রথমে যেরকম ছিল ওই রকম। সো এখানে মূলত আমাদের ডকিং অ্যান্ড ডুকিংয়ের সিস্টেমটা আশা করি বুঝতে পারছেন সবাই। সো এখন আমরা দেখব অন্য কিছু বিষয়, যেমন ধরুন আমি এখান থেকে আমার যে যে ডকুমেন্টগুলো আছে সব আমি এখানে ক্লোজ করে দিই। আমি ফাইলে যাব, ওপেনে যাব কিছু ইমেজ ওপেন করার জন্য। ধরেন আমি যদি একের বেশি ইমেজ আমি একসাথে ওপেন করতে চাই তাহলে একটাতে ক্লিক করার পর দেন বাকিগুলোতে শিফট ক্লিক করে ক্লিক করলেই বাকিগুলো ওপেন হয়ে যাবে। তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন আমার বিভিন্ন ধরনের ইমেজগুলো এই ট্যাব আকারে এই এইখানে আমরা দেখতে পাচ্ছি, ট্যাব আকারে আসছে। তো আমরা চাচ্ছি যে অনেক সময় কাজের জন্য অনেকগুলো ইমেজ দরকার পড়ে বা একটা থেকে দুইটা ইমেজ রেফারেন্সের জন্য দরকার পড়ে, তখন আমরা কী করব, আমরা কী করব এখানে দেখেন আমি ধরেন অনেকগুলো নিয়েছি তো ইমেজ, আমি কিছু ইমেজ এখান থেকে ক্রস করে দিই। দেওয়ার পরে আমরা দেখেন আমাদের এখানে কিছু ইমেজ আছে বা এই ইমেজগুলো আছে, তা আমি এটা নিলাম, এটা নিলাম, দেখেন এইটা হলো এরকম আসলো। আসার পরে আমি একটা নিউ ডকুমেন্ট নেব, নিউ ডকুমেন্ট নিই, নেওয়ার পরে এখান থেকে আমাদের আগের সেটিং অনুযায়ী একটা ডকুমেন্ট নিলাম। আমি চাচ্ছি যে আমার এই ইমেজটা রেফারেন্স হিসাবে এই ইমেজটা এক পাশে থাকবে আর এই ডকুমেন্টটা এক পাশে থাকবে, যেন আমি কাজ করতে রেফারেন্স হিসাবে ইউজ করতে পারি জিনিসটা। তাহলে কীভাবে করব সেটা, সেটা আমি যাব উইন্ডোতে, অ্যারেঞ্জে যাব। যাওয়ার পরে দেখেন এখানে ফ্লোট ইন উইন্ডো আছে, ফ্লোট অল ইন উইন্ডো আছে, হ্যাঁ টাইল আছে, আমরা টাইলে ক্লিক করব। দেখেন আমরা আমাদের এই ইমেজগুলো আমাদের সবগুলোই আলাদা আলাদা আকারে দেখাচ্ছে। এখন যদি আমাদের দরকার পড়ে আমি ইমেজটাকে ইচ্ছা করলে আমি এখান থেকে ক্রস করে দিতে পারি, তাহলে আরও সুবিধা হবে আপনাদের বুঝতে। আমি এই ক্যানভাসটাকে আমি এই পাশে রেখে আমি এটাকে এইখানে রাখলাম। এখন জাস্ট আমরা এখানে লেয়ার নিয়ে আমাদের মতো এখানে আমরা কাজ করতে পারি। হ্যাঁ এটা মূলত আর্টিস্টদের জন্য বেশি ভালো ভালো কাজে লাগে, আমরা এখান থেকে কাজ করতে পারি। তো এখানে যে বিষয়গুলো দেখলাম আমরা এখানে টাইল করে এভাবে দেখতে পারি। এছাড়া আমরা যেটা করতে পারি, একসাথে আমরা যদি কয়েকটা ইমেজ দেখতে চাই তাহলে আমাদের এই জিনিসটা কাজে লাগে ভালো। তা আমরা কী করব, এখানে চারটা ইমেজ নিই, নিয়ে আমি ওপেন করি। ওপেন করার পরে দেখুন আমি এখানে চারটা ইমেজ নিয়েছি, নেওয়ার পরে আমি কী করব, অ্যারেঞ্জে যাব, এই টাইলে দিয়ে দিই। দেখেন চারটা ইমেজ আমি একসাথে দেখতে পাচ্ছি। হুম, অনেক সময় যারা বিগিনার আছেন তাদের একটা ইমেজ এক উইন্ডো থেকে আরেক উইন্ডোতে নিতে সমস্যা হয়, তখন আমি এটা জাস্ট আমি এখান থেকে ক্লিক করে টান দিয়ে আমি এটা নিতে পারি ইচ্ছে করলে। হ্যাঁ যেমন এই যে ইমেজটা আমি এই উইন্ডোতে নিয়ে নিলাম, হ্যাঁ আমি এটা ডিলিট করে দিই, আমার লাগবে না এটা। তা আমি এইভাবে আমাদের ডকুমেন্ট বিভিন্নভাবে একসাথে অনেকগুলো ইমেজ দেখতে চাইলে এইভাবে দেখতে পারি। এছাড়া আরও কিছু বিষয় আছে, সেটা হলো আমি এখানে সবগুলো উইন্ডো একসাথে ক্লোজ করি, এখান থেকে ক্লোজ করতে পারি ইচ্ছা করলে। ধরেন আমি একটা ইমেজ নিলাম, এখানে নেওয়ার পরে এখান থেকে আমি টাইলে যেয়ে যে টাইল অল নিয়ে যে ফ্লোট ইন উইন্ডো দিতে পারি আমরা ইচ্ছা করলে। তার মানে এটা ইমেজটা শুধু ইমেজ আকারে এতটুকু এভাবে থাকবে, এটা কিন্তু আপনার যে আমাদের যে ক্যানভাসের ভিতরে যে এটা ডক হয়ে থাকতো ওরকম না, এটা আসলে ডক আনডকিংয়ের মতোই সিস্টেম। তো আমি যদি এটা ডক করি ডক থাকলো, আর আমি যদি ডক করি এখানে ডক হচ্ছে না, কারণ আমরা এখানে ফ্লোট ইন উইন্ডো দিয়ে রেখেছি। আমরা যদি এটা ক্লোজ করে দিই, এই যে ধরেন আমি কোঅর্ডিনেট অল টু ট্যাবস দিয়ে দিই, দিয়ে নেই দেখেন ফ্লোটিং ওইটা। এখন যদি এটা এখানে নিয়ে আসি, আবার যদি ডক করি, লুকস লাইক ইটস হ্যাভিং সাম প্রবলেম। তো আমরা এখান থেকে এটা এখান থেকে দিয়ে দিই, দেখেন এখান থেকে এভাবে নিতে পারি আমরা ইচ্ছা করলে। এছাড়াও এটা আমরা অন্যভাবে করতে পারি, সেটা হলো আমরা এডিটের যে প্রিফারেন্সের যে আমাদের ট্যাব অপশনটা ওপেন করে রাখতে পারি। কারণ আমাদের টুলসের ভিতরে টুলস না অ্যাকচুয়ালি আসলে ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব, আমাদের ডকুমেন্টটা কি ট্যাব আকারে ওপেন হবে নাকি হবে না সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারছি। হ্যাঁ আমি এখানে একটা ক্লিক করি, দেখেন আমাদের ওপেনটা একটা আলাদা ট্যাব আকারে ওপেন না হয়ে আলাদা উইন্ডো আকারে ওপেন হয়েছে। তো এই বিষয়গুলো আমাদের একটু দেখার প্রয়োজন ছিল, আমি এর জন্য একটু দেখে দিলাম। আমি এটাকে নর্মালি আবার আগের মতো করে দিবো, ওয়ার্কপ্লেসে যাবো, যাওয়ার পর এটা ক্লিক করে আবার ওকে দিয়ে দিই। দেন আমি যদি এটা ক্লিক করে কেটে দিই, দেন আমি যদি আবার ওপেন করি, নাও ইটস লুক লাইক আগের মতো হয়ে গেল আর কি। সো এখন আজকের জন্য মূলত এতটুকুই ছিল, আমরা অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস সম্পর্কে জানলাম, দেখলাম।
সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে নক করতে পারেন বা আমাকে দেখাতে পারেন যে বিষয়গুলো আমি আবার নতুন করে দেখাবো আপনাদের। সো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।